গোপন কক্ষে একজন ডাকাত থাকে এসি আহসান হাবিব বাটন টিপতে আমার লোক থাকবে ইউপি চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা খরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার মজুদ করলেই অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকে বিএনপির খাদ্য বিতরণ গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে রক্ত ঝরা শুরু ফখর বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে 12% ভারতের 10 কেজিতে কমেছে 100 রুপিরও বেশি আসসালামু আলাইকুম শর্মিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে একে এসটিএম টিভির শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেছেন ইভিএম এর চেয়ে বড় চ্যালেঞ্জ গোপন কক্ষের ডাকাত কেন্দ্রের মধ্যে বহিরাগতদের অবস্থান আর সেটি দূর করতে কমিশন আগামীতে সিসি ক্যামেরা ব্যবহার বাড়াবে বলেও জানান তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এর আগে নির্বাচন ভবনে ইভিএম কাস্টমাইজেশন সেন্টারে প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচনে প্রতিনিধিদের সামনে ইভিএম এর কার্যক্রম ভোটদান পদ্ধতি ভোটার চিহ্নিতকরণ সহ বিস্তারিত বিষয় তুলে ধরা হয় কুমিল্লা সিটি নির্বাচনে ব্যবহার হতে যাওয়া ইভিএম এর কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতিনিধিরা একই সঙ্গে তারা জানান ইভিএম নিয়ে সব শঙ্কা দূর হয়েছে তবে ভোটদান প্রক্রিয়া দ্রুত করতে সচেতনতা বাড়ানো প্রয়োজন চ্যালেঞ্জ একটাই আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না সেখানে হচ্ছে যে একটা ডাকাত সন্ত্রাসী ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা আপনার ভোট হয়ে গেছে চলে যান দিস ইজ দ্য চ্যালেঞ্জ ওখানে এমনভাবে ক্যামেরা রাখা হবে সাংবাদিকদের অ্যালাউ করবো ভিতরে ঢোকেন ছবি দেখেন এই দাঁড়িয়ে আছে কি বলছিলেন সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যাবে এদিকে ভোট কেন্দ্রে ইভিএম এর বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী চাম্বল ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক চৌধুরী গত শনিবার নির্বাচনী প্রচারণায় তার এই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তিনি আরো বলেন ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন ইভিএম দা রো আইডি কার্ড এন গলায় নতি ওর নয় ইয়ে নতি করে তা লাতি লবে নিতাম তোরে ওর তা হস্ত করে এর ইয়ে লই যাও করিব তাই ও মেশিনের মধ্যে ফিঙ্গার দেয়া করিব হাতানো ওজন আই তো ফেলে রিবে কর করিয়া দিলে ফেলে দিবে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণা সেই সাথে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানান স্বতন্ত্র একজন মেয়র প্রার্থী এই অবস্থায় প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর এখন কুমিল্লা সিটি গণসংযোগে দিচ্ছেন নানা আশ্বাস ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ পরবর্তী নগরপিতা কে হচ্ছেন তা নিয়ে কুমিল্লা থেকে মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় এখন পোস্টারে ছেয়ে গেছে মেয়র প্রার্থী ও তাদের অনুসারীরা প্রচার চালাচ্ছেন সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নগরীর 5 নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় গণসংযোগ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বজ্রপুর নানুয়ারদিঘির পার ডিগম্বরীতলা ও কাপুরিয়াপট্টি এলাকায় গণসংযোগ করেন এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার নগরীর 6 নম্বর ওয়ার্ডের শুভপুর ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানান তিনি যারা 2018 সালে যে লোটারা শ্রেণী মানুষের ভোট লোট করেছিল তারাই আবার গতকালকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নস্যাত করার জন্য সিইসির সামনে আমরা দেখতে পেলাম তারা হুঙ্কার দিচ্ছে এখানে এখনো তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার কারণে
এখন কুমিল্লার মানুষ হতাশ শঙ্কিত যে আগামী নির্বাচন 15 জুনের নির্বাচনকে সুষ্ঠু হবে কিনা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 15 জুন। এনটিভি নিউজ ডেস্ক। অবৈধভাবে যারা চাল মজুত করেছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। তিনি জানান, ভরা মৌসুমে চালের দাম কেন বেশি, বাজার পর্যালোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য বাণিজ্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়কে বসে দ্রুত করণীয় ঠিক করার তাগিদ দেওয়া হয়েছে। এক ব্যবসার অনুমতি নিয়ে কোনো ব্যবসায় চাল বা অন্য ব্যবসায় জড়িত কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে মোটর ভেহিকল চুক্তির মাধ্যমে নেপালকে ট্রানজিট সুবিধা প্রদান প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এছাড়া বিনা ভিসায় ওমানে ভ্রমণ করতে পারবেন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিশেষ পাসপোর্টধারীরা। এ সংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চালের কেন দাম বেশি আমাদেরকে মার্কেট সার্ভে করে ইমিডিয়েটলি একটা অ্যাকশনে যেতে বলা হয়েছে যে কেন চালের দাম বাড়বে, কোথায় কোথায় চাল কে স্টক করে। এবং আমাদের কিছু ইনফরমেশন আছে, ধরেন বড় একটা কোম্পানি, আমার ধরেন হাজার হাজার কোটি টাকা আছে, আমি মার্কেটে নেমে সব ধান আর চাল কিনে ফেললাম, স্টক করলাম, তো এইগুলি কতদিন আমি রাখতে পারবো, এই বিষয়গুলি সুপারভিশন করে কুইকলি আপনার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব। গত 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত। দেশে বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার মিল মালিকরা বলছেন, ভরা মৌসুমেও ধানের দাম বেশি, সে কারণেই চাল উৎপাদনে খরচ বেশি হচ্ছে। এদিকে হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ থাকায় অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে চালের দাম। ধানের এই ভরা মৌসুমে চালের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বোরো ধানের ভরা মৌসুমেও চালের দাম চড়া কুষ্টিয়ার বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, মিল গেটে চালের দাম বাড়ার কারণে তারা বেশি দামে বিক্রি করছেন, আর এতে ক্ষুব্ধ ক্রেতারা। এই যে বড় বড় মিলার যারা আছে, এই যত গণ্ডগোল তাদের মধ্যে, ছোট ছোট দোকানদারদের তারা কতটুকু বা স্টক করে, তারা কতটুকু প্রভাব ফেলতে পারে। নতুন চাউল ঠিক আছে, কিন্তু চাউলের দাম এত কেন মাল বুঝলাম না। তো পুরাতন চাউল বেচলাম হচ্ছে 62 টাকা, আর নতুন উঠলে তো সেক্ষেত্রে 8 থেকে 10 টাকা কমে যায়, সেক্ষেত্রে এবার দেখছি ব্যতিক্রম। মিল মালিকদের দাবি, বেশি দামে ধান কেনার কারণেই বাজারে চালের দাম বেড়েছে, ধানের দাম না কমলে চালের দামও কমবে না বলে জানান তারা। ঠিক মতন হয়তোবা বৃষ্টির কারণে ধান পাইনি, আর বৃষ্টির পরে হয়তোবা একসাথেই ধানটা কাটাই মলাই শুরু হয়েছে, যার কারণে ধানের বাজার বৃদ্ধি হওয়ার কারণে এবার চাউলের বাজারটা বৃদ্ধি হয়ে আছে। হিলি স্থলবন্দরের বাজারে কয়েকদিনের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা, অথচ ভরা মৌসুমে চালের দাম কম হওয়ার কথা ছিল। চালের দাম বাড়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের। আমাদের মতন গরিবের সমস্যা, আমাদের দিনপত্র চলার মুশকিল। আগে কিনতাম চাল আপনার 42 থেকে 43 টাকা, আজকে 25 কেজি চাল ধরলাম 48 টাকা। যার প্রভাব পড়েছে বাজারে, বিগত সময় আমরা অনেক চাল আমদানি করে বাংলাদেশের চালের বাজার স্থিতি রেখেছিলাম, তাহলে আমরা চাল আমদানি করে আবারও বাজার নিয়ন্ত্রণ রাখতে পারবো বলে বিশ্বাস করি। চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক কমানোর কথা বলছেন ব্যবসায়ীরা। বাম্পার ফলনের পরেও ব্যবসায়ীদের এই দাবি অযৌক্তিক বলে মত ক্রেতাদের। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে রক্ত ঝরতে শুরু করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার হামলা শুরু করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিক উপলক্ষে মাজার জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন। পরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। হাসান মাহমুদের রিপোর্ট। বিধিনিষেধ মেনে অনেকটা সীমিত পরিসরে দলের প্রতিষ্ঠাতার 41তম শাহাদাত বার্ষিকের অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিও এর সহযোগী সংগঠনের সদস্যরা। ফাতেহা পাঠ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে আর তাই হামলা হচ্ছে বিএনপির ওপর। কিছুদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি, যেই তাদের নির্বাচনের দিন গড়িয়ে আসছে তার আগে তারা আবার সেই পুরনো কায়দায় সেই একইভাবে ত্রাস সৃষ্টি করছে। আমাদের ছাত্র দলের উপরে হামলা, আমাদের বিভিন্ন জেলাগুলোতে হামলা, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা, বাড়ি ঘরে হামলা, আজকে একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতিমধ্যে রাজপথে রক্ত ঝরেছে, ইনশাল্লাহ এর মধ্যে দিয়েই এই দেশ গণতন্ত্র ফিরে পাবে। মির্জা ফখরুল আবারও বলেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের পার্লামেন্ট এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব, এটাই আজকে আমাদের সফল। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গুম হয়েছে, খুন হয়েছে, সেই বাংলাদেশে আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত। মাজার জিয়ারত শেষে রাজধানীর ধানমন্ডি, চকবাজার, রমনা, পল্টন, শাহজাহানপুর সহ বিভিন্ন পয়েন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিক উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা। এছাড়াও এ উপলক্ষে রাজধানীতে সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি পালন করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকাকালে যারা দেশে একটিও মেগা প্রকল্প বাস্তবায়ন করেনি, সে বিএনপি নেতাদের মুখে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার করা তাদের মানসিক সমস্যার কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার শয়তানি কারবার। মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে পাচার করা সম্পদ ফিরিয়ে আনার শয়তানি কারবার নয়, বরং ভালো উদ্যোগ। তিনি বিএনপি মহাসচিবের কাছে জানতে চান, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনে বিএনপি নেতাদের গা জ্বালা করছে কেন, তাদের কিসের এত ভয়? ক্ষমতায় থাকাকালে বিএনপি নেতারা তাদের বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরে আসার আতঙ্কে ভুগছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের সম্পদকে কেউ যদি বিদেশে পাচার করে এবং সেটা যদি ফিরিয়ে আনা হয়, সেটা শয়তানি কারবার হবে কেন? শয়তানি কারবার তো আপনারাই করেছেন। বিদেশে অর্থ পাচার করে আপনাদের নেতা আজকে দণ্ডিত, পলাতক, আসামি। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব ন্যস্ত করতে বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনা সদর নির্বাচন পর্ষদের সভায় দেওয়া বক্তব্যে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন করেছে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং সৈনিকদের পেশাগত মান উন্নয়নে গুরুত্ব আরোপ করেন তিনি। শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের ধারা অব্যাহত রাখবে সরকার। সেনাবাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে এবং তা ধরে রাখতে হবে বলেও জানান সরকার প্রধান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরবর্তী বিশ্বে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারতের সঙ্গে কাঁধ মিলিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রস্তুতি না থাকায় দিল্লিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন JCC বৈঠক পিছিয়েছে, এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, শুধু তিস্তা নয়, দেশের অভ্যন্তরের সব নদী সচল যায় বাংলাদেশ। বিস্তারিত জান্নাতুল ফেরদৌস রুবার রিপোর্টে। আসামের রাজধানী গুয়াহাটিতে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে গত শনিবার যোগ দিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পার্শ্ব বৈঠকে সিদ্ধান্ত হয় দুদেশের প্রস্তুতিতে ঘাটতি থাকায় JCC বৈঠকটি আগামী 19 জুন অনুষ্ঠিত হবে। একথা জানিয়ে সোমবার সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
জয়শঙ্করের সঙ্গে পার্শ্ব বৈঠকে দুদেশের মধ্যকার নদীগুলোর সঙ্গে আসিয়ানভুক্ত দেশের নদীকে সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছে ভারত। আমরা তো আলাপ করেছি শুধু তিস্তা না, সব নদী নিয়ে। আমরা সব নদীগুলো সচল চাই এবং আমরা চাই যে এই নদীগুলোতে যত লোক থাকে তাদের মঙ্গলের জন্য যা করা সেইটা করা। আর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে আমদানিতে ভারতের কৌশল সম্পর্কে বাংলাদেশ জানার চেষ্টা করছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আঞ্চলিক শান্তি রক্ষায় কাজ করছে দুই দেশ। আমরা ভারতের সাথে কিছু আলাপ করেছি, তারা যেমন এনার্জি প্রবলেম তারা কিছুটা রিজলভ করার চেষ্টা করতেছে। রাশিয়া আমাদের অফার করেছেন যে এনার্জি তারা আমাদের দিতে চায়, আমাদের হুইট দিতে চায়, কিন্তু আমরা তো বয়ে ওই স্যাংশনের বয়ে তোমরা কেমনে করলা, হ্যাঁ তোমরা তো নিচ্ছ, তো সেইটা তারা বলেছে তারা ফন্দে ফিকির বের করেছে, তো আমরা সেটা ওনাদের বুদ্ধি চাই তোমরা কেমনে করে করতেছো, দিস মোর অফ এ ইউ নো ফ্রেন্ডলি ডিসকাশন। ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলেও ভারত স্বীকার করছে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ইন্ডিয়াকে আমরা বলেছি, তারা সরকারিভাবে সেটা স্বীকার করে না, এটা দালালরা নাকি পাঠায়। জান্নাতুল ফিরদৌস রুবা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলাতে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ সময় লক্ষাধিক টাকা জরিমানা এবং কয়েকটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন মিয়ার নেতৃত্বে পিরোজপুর শহরের অনুমোদনহীন কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিক অপরিচ্ছন্ন থাকায় লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিককে 2,000 টাকা জরিমানা করা হয়। এদিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহার ও সার্বক্ষণিক ডিউটি ডাক্তার না থাকায় মানিকগঞ্জে 2টি ক্লিনিক এবং 1টি প্যাথোলজি সেন্টারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে 6টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়। এছাড়া ধামরাইয়ে নিবন্ধন না থাকায় 1টি হাসপাতাল ও 2টি ডেন্টাল কেয়ারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আর পাবনা সদর ও সাথিয়ায় অভিযান চালিয়ে 2টি ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিজাত এলাকায় পানির দাম বাড়িয়ে নিম্নবিত্ত ও বস্তিবাসীদের সাশ্রয়ী মূল্যে পানি দিতে ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। অভিজাত ও নিম্ন আয়ের মানুষের বসবাস এমন এলাকায় পানির একই দাম থাকা ন্যায্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুৎ সহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের দামও জরভিত্তিক নির্ধারণ করা উচিত। ঢাকায় চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীতে সময়ের ব্যবধানে জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় মানুষ ঠিকমতো পানি পাচ্ছে না, আর এই পাইপলাইনগুলো অনৈতিকভাবে ছিদ্র করে সংযোগ নেওয়ার পানিতে ক্ষতিকর জীবাণু ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় অবৈধ সংযোগকারীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দেন মন্ত্রী। উৎপাদন খরচ কত আর উৎপাদন খরচের মধ্যে কোথায় অ্যারামোনিজ আছে কিনা এটাকে আইডেন্টিফাই করে 25 টাকা যদি উৎপাদন খরচ হয় তাহলে আপনি ঢাকা শহরের মানুষ যারা নাকি বিদ্যমান মসজিদ আমরা গুলশানে বসবাস করি আমাকে আপনি পানি খাওয়াবেন 15 টাকা দিয়ে আর ওই গ্রামের মানুষও পানি দিতে পারবেন না, ওই বস্তির মানুষ পানি পায় না, তো ইজ ইট জাস্টিস? এবারে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম প্রসঙ্গ। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমা অব্যাহত রয়েছে। বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী গেল এক মাসে সয়াবিন তেলের দাম কমেছে 12% পর্যন্ত। এর প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশের স্থানীয় বাজারে। ভারতে এরই মধ্যে কমানো পেয়েছে সয়াবিন তেলের দাম। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। ভোজ্য তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোতে খরার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে গেল মাসের শেষ দিকে হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে ভোজ্য তেলের দাম। অভ্যন্তরীণ বাজারের কথা চিন্তা করে তেল রফতানি বন্ধ করে দেয় ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে হুহু করে বাড়তে থাকে সয়াবিন এবং পাম তেলের দাম। তবে স্থানীয় কৃষকদের দাবির মুখে গেল সোমবার পাম তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ইন্দোনেশিয়া। তেল রফতানি বাড়ায় লাতিন আমেরিকার দুদেশ আর্জেন্টিনা এবং ব্রাজিলও। এরপরই বদলে যেতে শুরু করে দৃশ্যপট। আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করে সয়াবিন এবং পাম তেলের দাম। মার্কিন বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ইনভেস্টিং ডট কম এবং বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী গেল এক মাসে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে
10-12% পর্যন্ত। এপ্রিলের 28 তারিখে প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম সব রেকর্ড ভেঙে 91 সেন্ট হয়, তবে এখন তা কমে 79 সেন্টে দাঁড়িয়েছে। এদিকে বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব পড়তে শুরু করেছে ভারতসহ বিভিন্ন দেশে। ভারতের সয়াবিন প্রসেসর্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশটিতে 2 মে প্রতি 10 কেজি সয়াবিন বিক্রি হয় 1615 রুপিতে, তবে তা 100 রুপিরও বেশি কমে এখন 1510 রুপিতে দাঁড়িয়েছে। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি যতই টানাটানি করুক, আগামী 2040 পর্যন্ত সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ওরা যত টানার কথা বলে যতই পতন হয় এই সরকারের মেয়াদ ততই বাড়তে থাকে। 9 সাল থেকে করছে, আজকে আমরা 22 সাল পর্যন্ত ওকে টানার চোটে আমরা আছি। এমনও বলে যে পতন ঘটাবে, অবরোধ ঘটাবে এবং এই সরকারকে টাইনে নামাবে, যত দূরে টান দিবি আমরা 2040 সাল পর্যন্ত আমরা রাজকীয় তোমরা আমাদের কিছু করতে পারবি না। যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও দিনাজপুরে পুকুরে ডুবে 7 শিশুর মৃত্যু হয়েছে। আর বাগেরহাটের রামপালে নদীতে ডুবে নিখোঁজের 26 ঘণ্টা পর 1 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় বাগেরহাটের দাউদখালী নদীর সিকি এলাকা থেকে 8 বছর বয়সী আহাদের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। অপর শিশু জান্নাতের মরদেহের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে, তাদের বয়স 5 থেকে 8 বছরের মধ্যে। নিহতরা হলো ওই এলাকার তমা, সুমাইয়া ও হুসাইন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা টিকরামপুর মহল্লায় পুকুরে ডুবে 2 শিশু মৃত্যু হয়েছে। সকালে দিদার ও তিশা টিকরামপুর মধ্যপাড়া পুকুর পাড়ে খেলা করছিল, তারা পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায়, পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া নাটোরের বড়াইগ্রাম ও দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে 2 শিশুর। আইনজীবীদের কিল ঘুষি ও রক্তাক্ত জখমের মামলায় বিএনপিপন্থী 4 আইনজীবীকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি 2 আইনজীবীকে 6 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। জামিনপ্রাপ্তরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ কামরুল ইসলাম সজল, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম এবং সাগর হোসেন। আত্মসমর্পণ করতে বলা হয়েছে আব্দুল কাইয়ুম ও নুরে আলম সিদ্দিকীকে। গত 18 মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের নেম প্লেট খুলে ফেলা এবং ওই কক্ষের সামনে হাতাহাতি ও কিলঘুষি মেরে 2 আইনজীবীকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটে। সেসব অভিযোগে পরদিন সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য 6 জুন দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেন। গত 18 মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে 7 দিনের মধ্যে তাকে বৈচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরপর 23 মে হাইকোর্টে দেওয়া সেই আদেশ বহাল রাখেন চেম্বার জজ। গত 11 মে সম্রাটকে জামিন দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিক উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এই উপলক্ষে সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদত হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাজশাহী নগরীর শাহ মখদুম মাজারের সামনে কোরআন খতম, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ময়মনসিংহে দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল, খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে গতরাতে শহরের 10 নম্বর ওয়ার্ড বিএনপির প্যান্ডেল ভাঙচুর ও তছনছ করেছে দুর্বৃত্তরা।
দুপুরে সিলেট দক্ষিণ সুরমা বিএনপির আয়োজিত দৈজদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পরে মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে র্যালি বের করা হয়। নাটোরে শহীদ জিয়ার শাহাদত বার্ষিক উপলক্ষে আলাইপুর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে বগুড়া জিয়াউর রহমান অ্যাজমা কেয়ার সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ জিয়ার শাহাদত বার্ষিক। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এছাড়া মুন্সীগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিক। বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করা হয়েছে বলে জানান মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের বেঞ্চে আবেদনটি শুনানি হওয়ার কথা রয়েছে। গত 19 জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে আপিল করেন। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। গত বছর 30 সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জন অভিযুক্তকে ফাঁসির আদেশ দেয় আদালত। বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন মিন্নি। 3,45,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি থানার সাবেক ওসি গোলাম সারওয়ার এবং তার 3 ছেলের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। ওসি সারওয়ার বর্তমানে চাকরি থেকে অবসরে রয়েছে। দুপুরে ময়মনসিংহ বিশেষ আদালতে এই মামলা করেন দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল। মামলায় ওসি গোলাম সারওয়ারের 3 ছেলে এনামুল হক, নাজমুল হক এবং মঞ্জুরুল হক মামুনকেও আসামি করা হয়েছে। রামপ্রসাদ মণ্ডল জানান অভিযোগের প্রেক্ষিতে ওসি এবং তার 3 ছেলের বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে জ্ঞাত বহির্ভূত 3,45,354 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 79 জনে দাঁড়িয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের সন্ধানে এবং দুর্গতদের সহায়তায় কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গেল সপ্তাহে লাতিন আমেরিকা দেশটিতে শুরু হয় প্রবল বন্যা। এতে ব্রাজিলের পাহাড়ি এলাকাগুলোতে শুরু হয় ব্যাপক ভূমিধস। এছাড়াও দেশটির বিভিন্ন শহরে শুরু হওয়া বন্যায় পানিবন্দী অবস্থায় রয়েছেন হাজারো মানুষ। এদিকে বন্যার কারণে দুর্গত এলাকা যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। নেপালে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সন্ধানের পর 22 আরোহীর ভেতর থেকে এখন পর্যন্ত 17টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহের পাশাপাশি বিমানের ব্ল্যাক বক্স সন্ধানে এখন অভিযান চালানো হচ্ছে। ব্ল্যাক বক্স পাওয়া গেলে বিমানটি বিধ্বস্তের সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। রোববার সকালে নিখোঁজ হওয়ার পর বিমানটি খুঁজতে 2টি হেলিকপ্টার দিয়ে তল্লাশি শুরু করা হয়েছিল। এরপর সোমবার বিধ্বস্ত বিমানটির সন্ধান পাওয়া যায়। রোববার 22 আরোহী নিয়ে পোখারা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয় নেপালের তারা এয়ারের একটি বিমান। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে বিরূপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানে বর্তমান জোট সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান। খাইবার পাখতুনখাওয়ায় দলের কর্মী সম্মেলনে এই অভিযোগ করেন ইমরান। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের একটি বিবৃতির প্রেক্ষিতে শাহবাজ সরকারের বিরুদ্ধে ইমরান খান অভিযোগ তোলেন। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কঠোর আন্দোলনেরও হুমকি দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ প্রবাসী পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন। তবে পাক কর্তৃপক্ষ বৈঠকের কথা অস্বীকার করেছে। ইস্তাম্বুল বিজয়ের 569তম বার্ষিক উদযাপন করল তুরস্ক। বিজয় উৎসবে যোগ দিয়েছিলেন লাখো তুর্কি মুসলিম। যোগ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডি। দিনটিকে অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের উত্থান এবং বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের পতন হিসেবে দেখা হয়। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। তুরস্কের ইস্তাম্বুল 1453 সালে মুসলিম শাসক উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপলে অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
কনস্টান্টিনোপল দখলে নিতে দ্বিতীয় মোহাম্মদ ব্যবহার করেছিলেন 80,000 সেনার একটি নৌবহর। শাহী নামে কামানের গোলা ব্যবহার করেছিলেন। ওই বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ শহরটি অবরুদ্ধ করে রেখে সেদিন বিজয় নিশ্চিত করেছিলেন। ইউরোপে নিশ্চিত করেছিলেন মুসলিম শাসকদের জয়রথ। এর আগে মুসলিম শাসক সেলজুক সুলতান কনস্টান্টিনোপল জয় করলেও দখলে রাখতে পারেননি। 28 বার ইস্তাম্বুল হাতছাড়া হয়েছিল মুসলিম শাসকদের। কনস্টান্টিনোপল বিজয়কে 1,500 বছর টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে বিবেচনা করা হয়। 569তম ইস্তাম্বুল বিজয় উৎসব পালন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আতাতুর্ক বিমানবন্দরের রানওয়েতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফার্স্ট লেডি আমিনি এরদোয়ান সহ লাখো মানুষ। রাতের বিজয় অনুষ্ঠান ছিল ভিন্ন মাত্রার। এর আয়োজন করা হয়েছিল ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটিতে। অনুষ্ঠানে বাজানো হয় অটোম্যান সাম্রাজ্যের সেনাদের রণসঙ্গীত, তুর্কির জাতীয় সঙ্গীতও পরিবেশন করা হয়, সম্মান জানানো হয় জাতীয় পতাকাকে। ইস্তাম্বুলের মেয়র এবং তুরস্কের বিরোধী দলীয় নেতা আকরাম ইমামোগল স্ত্রী দিলেক ইমামোগলকে নিয়ে বিজয়ের শুভেচ্ছা জানান তুর্কিদের। ইস্তাম্বুল বিজয়ের মহান দিনটিকে স্মরণ করছি। সেই বিজয় আমাদের খাদ্য, বাসস্থান ও মাতৃভূমিকে নিরাপদ করেছিল। সেই বিজয়ের জন্যই আমরা এখানে আছি আর কালকে কাজে যোগ দিতে পারব। মুসলিম শাসনে তরোয়ালের শক্তি প্রদর্শনকে ঐতিহাসিক হিসেবে বিবেচনায় আনা হয়েছে উৎসবে। মুসলিম ঐতিহ্যকে জাগ্রত করার আহ্বান জানানো হয়েছে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলা খবর, ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে মুমিনুল হকের অগ্নি পরীক্ষা, বিষয়টি নিয়ে চিন্তায় আছে বিসিবিও। মুমিনুলের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করতে পারে দুপক্ষই, এমন ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান। টেস্ট অধিনায়কের সাম্প্রতিক রান খরার কারণে তাকে নিয়ে আজ কাজ করেছেন বিকেএসপিতে তার শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিম। রিপোর্ট বর্ষণ কবিরের। টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশের কোনো সিনিয়র করতে চান না বলে একটা কথা চালু আছে দেশের ক্রিকেটের অন্দরমহলে। সাকিবের নিষেধাজ্ঞার সময় ভারতের বিপক্ষে 3 বছর আগে টেস্ট নেতৃত্ব পাওয়া মুমিনুল এরপর শতক করেছেন মাত্র একটি। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের দারুণ জয়ের পরও সামনে চলে আসে তার রান খরা, সেটা সাম্প্রতিক সিরিজের পর এখন প্রকাশ্যে রূপ নিয়েছে তার নেতৃত্বের গুণ নিয়ে। ব্যাটার মুমিনুল না অধিনায়ক মুমিনুলকে চায় বিসিবি, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখেন, ক্যাপ্টেন্সি ইজ অ্যাডিশনাল প্রেশার। ব্যাটিং করার সময় সে যখন রান করতে পারছে না, সে বুঝতে পারছে যে ক্যাপ্টেন হয়ে আরও কারোর সাথে যে বলবে, আরও তার পরামর্শ দিতে চাইবে, সেই জায়গাটা হয়তো সে মনে করছে যে একটু ইনফিরিয়রিটিতে একটু তার সমস্যা হচ্ছে, ব্যাটিংয়েরও এটা প্রভাব পড়তে পারে। তো আমার মনে হয় যে মেবি হি মাইট ডিসাইড যে তার কোনটা হলে বেটার হয়, তো এইটা নিয়েই আলাপ করার কথা আছে ম্যানেজমেন্টের সাথে, আমাদের সাথে বসার কথা আছে। সমালোচনার তোরে ভেসে যাওয়ার জোগাড় প্রিন্স অফ কক্সবাজার খ্যাত মুমিনুলের। মিরপুরে তাই সোমবার কৈশোরের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনেকটা সময় ধরে ব্যাটিংয়ের সমস্যা শুধরাতে কাজ করেছেন তিনি। যে ব্যাটারের ইনিংস প্রতি রান ছিল 50-এর কাছাকাছি, সেটি নেমে গেছে 40-এ। একসময় বেসিসটা খুব ভালো ছিল, এখন সেটা নেই, সেটা নিয়ে আমরা কাজ করেছি। আশা করছি যে লেট দেখতে ভালো লাগছে এখন একটু আগের চাইতে, আরও 2-1 দিন হয়তো কাজ করবো, তাতে আর একটু বেটার মনে হয় হবে। ও যদি রান করতে তাহলে হয়তো আমরা ওদের ক্যাপাসিটি নিয়ে হয়তো অত বেশি আলাপ করতাম না। ও যদি রান করতে পারছে না, সেই জন্য ডেফিনেটলি ক্যাপাসিটি একটা বড় প্রেশার তো হবেই, কারণ আমাদের দল খুব একটা ভালো করছে না। মুমিনুলের ব্যাটে হাসিটা খুব দরকার বাংলাদেশের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। মুশফিক না যাওয়ায় তার উপর অনেকটাই নির্ভর করছে দলের রান পাওয়া। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে স্বয়ং মুমিনুলও তাকিয়ে আছেন রানে ফেরার জন্য। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। ফুটবল। 8ই জুন বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, 36 ঘন্টার জন্য থাকবে ঢাকায়, নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
সোনালী ট্রফির সাথে আসছেন ফ্রান্সের ফিফা লেজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বো। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে যাবার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হবে সোনালী ট্রফির। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। মরুর দেশ কাতারে 2022 বিশ্বকাপ, 3900 কিলোমিটার দূরে থাকা বাংলাদেশেও যা নিয়ে উন্মাদনা অনেক। এবার যা আরও দ্বিগুণ হবে 9 বছর পর ফিফা বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে ভ্রমণে। 8 জন 36 ঘন্টার সফরে ঢাকায় আসছে বিশ্বকাপের সোনালী ট্রফি। দক্ষিণ এশিয়ার মধ্যে এবার শুধু বাংলাদেশেই সফর করবে এই ট্রফিটা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর আর্মি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হবে সোনালী ট্রফির, যেখানে দর্শনের সুযোগ পাবে সাধারণ দর্শকরাও, নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। 8 তারিখ এসে 9 তারিখে চলে যাবে এবং আমরা যদি একদম ঘন্টা কাউন্ট করি তাহলে অ্যারাউন্ড 36 আওয়ার্স এরকম একটা সময়ের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ মূল ট্রফি বাংলাদেশে আসবে। ফিফা বিশ্বকাপ ট্রফির সফর সঙ্গী ক্রিশ্চিয়ান কারেম্বু, ফরাসি এই কিংবদন্তি ফুটবলারের আগমন বাংলাদেশের জন্য গৌরবের মনে করছেন বাফুফে সাধারণ সম্পাদক। ট্রফি টুরের সাথে বাংলাদেশে এখন পর্যন্ত যে লিজেন্ড আসবেন ক্রিশ্চিয়ান লাদি বা ক্রিশ্চিয়ান কারেম্বু, ফ্রেঞ্চ ন্যাশনালিটি, সো তিনি এই ট্রফির সাথে আসবেন। সফর শেষ করে 9 জুন রাতে চলে যাবে বিশ্বকাপ ট্রফি। ছোট এই সফরে কাতার বিশ্বকাপের আমেজ বাংলাদেশে ছড়িয়ে দিবে নিঃসন্দেহে। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, ঢাকা। তুরস্কে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারিতে পদক পাওয়ার আশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ। খেলোয়াড়দের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশন কর্তাদের সাথে বৈঠক করেছেন গেমসের শেফ দ্য মিশন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। 9 থেকে 18 আগস্ট তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসর। এবার 11টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। গেল কয়েক আসরে বাদ পড়া নারী হ্যান্ডবল নতুন করে অন্তর্ভুক্তি করা হয়েছে। বৈঠকে 11 ফেডারেশনগুলোর অনুশীলন ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়, যেখানে টেবিল টেনিস ও কারাতে ফেডারেশন খেলোয়াড় কোটা বাড়াতে অনুরোধ করে। গেল আসরে 3টি পদকে 2টি এসেছিল শুটিং থেকে, কিন্তু এবার রাইফেল ইভেন্ট না থাকায় পদক পাওয়ার সম্ভাবনা কমেছে শুটিংয়ে। তবে আর্চারি ও 2টি ব্যক্তিগত ডিসিপ্লিনে পদক জয়ের আশা করছে বিওএ। গেমসে খেলোয়াড় কোচ কর্মকর্তা মিলিয়ে মোট 84 জনের বহন নিয়ে যাবে বাংলাদেশ। আমরা প্রত্যাশা রাখি যে আমাদের আর্চারি, আমাদের জিমন্যাস্টিক্স, কারাতে, আমাদের শুটিং এবং আমরা ওয়েট লিফটিংও আমরা হয়তো কাছাকাছি যেতে পারি। আমাদের এইসব ইভেন্টটা আমরা ভালো ফলাফলের প্রত্যাশা করি। আমরা মেডেল পাবো কি না যাই না। খবর শেষ করছি, তবে যাবার আগে কেস টিমটি বার্ষিক নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপন কক্ষে একজন ডাকাত থাকে, ইসি আহসান হাবিব, বাটন টিপতে আমার লোক থাকবে, ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার, মজুদ করলেই অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকে বিএনপির খাদ্য বিতরণ, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে রক্ত ঝরা শুরু ফখরুল। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে 12%, ভারতে 10 কেজিতে কমেছে 100 রুপিরও বেশি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপনি এই যন্ত্র ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।